গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা যাচ্ছি চড়ক মেলায়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। গাড়িতে উঠে পড়েছি, ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তার সঙ্গে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। প্রায় আমি চড়ক মেলার কাছাকাছি এসেই গেছি, এই বাজারটা ক্রস করলেই মন্দির। তাহলে চলো যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা, বাইকটা পার্কও করা হয়ে গেছে, তাহলে চলো এবার মেলার দিকে যাওয়া যাক। এটাই হলো মেলায় ঢোকার প্রবেশ গেট। এখানে দুটো মন্দিরও আছে, যেখানে নীল পুজো হচ্ছে আজকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কিছু কিছু মেলার জিনিসপত্র বাইরে বসে গেছে, তাহলে চলো মেলার ভিতরে যাওয়া যাক। এই কালীবাড়ির চড়ক মেলা বহু প্রাচীন, আগে এখানে বড়শি বেঁধে যে খেলাগুলো হয় সেগুলোও হতো, এখন কোনো কারণবশত সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন শুধুমাত্র মেলাটাই বসে, আর গাজন এখনও আসে, সেটা আসার কথা রয়েছে, তাই এলে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। এটা হলো শিব মন্দির, এখানে আজকে নীলের পুজো হচ্ছে, আর ওই দিকটা রয়েছে কালী মন্দির। আগে চলো এই মন্দিরটায় যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কালী মন্দিরটাও শেয়ার করব। চলে এসেছি, প্রচুর মানুষ পুজো দিচ্ছেন, তাও এখন একটু ফাঁকা রয়েছে। একটু আগে অসম্ভব ভিড় ছিল, ফাঁকা না হলে তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করা খুবই অসম্ভব হয়ে দাঁড়াতো। তা যাই হোক, আমি প্রণামটা সেরে নিই, তোমরা ভিডিওটার সঙ্গে থাকো। শিব মন্দির দিয়ে তো বেরিয়ে পড়েছি, এবার চলো কালী মন্দিরের দিকে যাওয়া যাক, দেখা যাক সেখানে কি হচ্ছে। কালী মন্দিরে যেতে যেতেই গাজন এখানে চলে এসেছে, অনেক বড় গাজন এসে দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাবে, ধীরে ধীরে ঢুকছে যেহেতু, তাহলে তোমরা দেখতে থাকো। এটা হলো রামখা কালী মন্দির, প্রচুর ভিড় এখানে, একটু ফাঁকা হলে তোমাদের মায়ের দর্শন করাবো। এটা হলো রামখা কালী মন্দিরের মা কালী। মন্দির
মন্দিরের দর্শন শেষ, এবার ধীরে ধীরে মেলার দিকে যাওয়া যাক। এবার তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাই, তাহলে চলো। মেলার ভিতরে বাইরে প্রচুর স্টল বসেছে, নানা দিক স্টল, পুরো স্টলে ভর্তি পুরো মাঠটা। আর প্রচুর মানুষ ধীরে ধীরে প্রবেশ করছেন, এবার ভিড়টাও বাড়বে। তা যাই হোক, চলো তোমার ভিডিওটার সঙ্গে থেকো, আমি শেয়ার করার চেষ্টা করব। আগে এর থেকেও বেশি বড় মেলাটা বসতো, এখন জায়গার কারণে অনেকটাই ছোট হয়ে গেছে। কিন্তু মেলা প্রেমিকদের তো অন্ত নেই, ছোট বড় যাই মেলা বসুক না কেন, আমাদের তো আসতেই হবে। তা সেরকম অনেক মানুষই এসেছেন, কেনাকাটা করছেন। তাহলে চলো আমিও একটু কেনাকাটা করে নিই। এই ভিড়ের মধ্যে তোমাদের কতটা দেখাতে পারবো জানি না, বাড়ি গিয়ে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ প্রচণ্ড ভিড় এখানে। এবার একটু রাইডসের এদিকে এসেছি, মামারা এসে গেছেন, আর মামার মেয়েরা যেহেতু এসছে, ওরা খুব রাইড চড়তে পছন্দ করে, তা এখন জোর জবরদস্তি আমাকেও তুলবে। তো জানি না আমার কী হবে, আমি এই রাইডসটা চড়তে খুবই ভয় পাই। তো যাই হোক, নেমে তোমাদের সাথে আমি কথা বলছি, রাইডসটা এনজয় করো তোমরা। পড়েছি আমি রাইডস থেকে, রাইডস দিয়ে নামার পরে আমার এতটাই সুন্দর অবস্থা ছিল যে নামার আর সেশনটা আমি তুলতে পারিনি। তা যাই হোক, এদিকে এসছে মামার ছেলে, একটা গাড়ি কিনবে, পছন্দ করতে পারছে না। তা যাই হোক, দেখা যাক কী করে। কেনাকাটার ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। ওদিকে কেনাকাটা মোটামুটি শেষ, এদিকে একটু জিলিপি নিতে এসেছি, নেওয়া হয়ে গেলে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। এদিকে কিছু অতি প্রয়োজনীয় জিনিস বসেছে, যেগুলো বাড়ির অনেক কাজেই লাগে। কেনাকাটা সব শেষ, এবার বাড়ির দিকে যাওয়ার পালা। মামার বাড়ি খুব কাছেই, তাই মামারা এখান দিয়ে চলে যাবে আর আমি এখান থেকে বেরিয়ে যাব। মেলায় কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। বেশি কিছু কিনিনি, তা যাই হোক যেগুলো কিনেছি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো বাড়ির দিকে যাওয়া যাক। পৌঁছে গেছি আমি বাড়িতে, তাহলে চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে নিই আমি কী কী কিনেছি।
এই যে এই পেন্সিল ব্যাগটা কিনেছি, এই দুটো চাবির রিং, আর এই ছোট্ট একটা পাউচ কিনেছি। বেশ ভালো লাগলো জিনিসটা, দেখতে খুব সুন্দর, তাই এটা কিনলাম। আর এটা ল্যাপটপ কম্পিউটার ক্লিন করার জন্য, জানি না আদৌ হবে কি না, তাও একটা কিনলাম, ট্রাই করে দেখবো আদৌ হয় কি না। একটা সল্টের কন্টেনার কিনেছি, আর এই দুটো চায়না পাখা কিনেছি, বাইরে বাসে ট্রামে দরকার পড়ে খুব। আর একটা কফি মাগ কিনেছি, কফি মাগের ডিজাইনটা আমার খুব ভালো লাগলো তাই কিনলাম। এই ছোটো ছোটো পাখিগুলো আমার খুব পছন্দ হয়েছে তাই এই চারটে কিনেছি, একটা বক, একটা হাঁস, একটা টিয়া, আর একটা কাকাতুয়ার মতো পাখি আছে। আর সব থেকে সুন্দর যেটা লেগেছে সেটা হলো যিশুটা, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা কেনার, তাই অনেক খুঁজে খুঁজে এটা আজকে চোখে পড়েছে, তাই এটা একটা কিনলাম। এটা পুরোটাই মাটির, তা ব্যাস এই কটাই জিনিস কিনেছি, আর কিছু কিনিনি তেমন। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, আর সবাইকে জানিয়ে রাখি অ্যাডভান্স শুভ নববর্ষ, সবার বছরটা খুব ভালো কাটুক। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।